वेलकम टू माय चैनल धन्नी मेयर कथा। आमी साथी चले एसेछि आजके एकटा नतुन ब्लग भिडियो निये। आजके शेयर करते चलेछि एकटु अन्य रकम भिडियो। चलो शुरू करि आजके भिडियो। जाबि कोथाय? बालिरघाट। चाके तो लोके चिनबे की करे? बल चाके जाबो। एरम एक्टिंग करे बोलते? आमी आनी कैजुअलि गिये बोले दो। कैजुअलि कैजुअलि बोल कोथाय जाबि? चलो বিপ্রদীপ বেরিয়ে পড়ি, সাথে তোমাদের কেউ নিয়ে যাব। আজকে কোথায় যাব আর কোথায় চা খাবো সেটাই তোমাদেরকে শেয়ার করব। আজকে যেতে যেতেই বলবো তোমাদেরকে কোথায় যাব, তাও তার আগে একবার বলে নিই, আজ যাব ত্রিবেণীতে স্ট্রিট চায়ে চা খেতে। তাহলে চলো ঝটপট বেরিয়ে পড়ি। আইডে বিপ্রদীপ ভাই, তোরা ঢুকিয়ে দি নাকি? থাক, কিচ্ছু হবে না, মামা আছে। ও মামা সাইকেল দিয়ে দেখি। থাক থাক বাইক থাক। আমি আর বিপ্রদীপ যাব, ভাই বোনকে যেতে বলেছিলাম, ওরা কেউ যাবে না, সেই জন্য আমি আর বিপ্রদীপ যাব। প্রিয়াঙ্কার স্কুটি নিয়ে যাচ্ছি, চলো একদম চুবেলি নিয়ে। ত্রিবেণীর এই জায়গাটা খুব ফেমাস, আর এই চায়ের দোকানটা অনেক বেশি ফেমাস। সন্ধ্যাবেলায় অনেক মানুষই আসেন এই দোকানে চা খেতে। চাটা জাস্ট ফাটাফাটি। আমরা একবার গোলাপ চা খেয়েছিলাম, জাস্ট সেটার টেস্ট ছিল অসাধারণ। আজকে অর্ডার দেওয়া হয়েছে ব্লু টি। আজকে প্রথমবার ট্রাই করব ব্লু টি, দেখা যাক সেটা কেমন খেতে হয়। তাহলে চলো, বিপ্রদীপ অর্ডার দিয়ে দিয়েছে, সেই ফাঁকে আমরা একটু গল্প করে নিই। এখানে যখন অফার ছিল তখন আমরা এসে খুব বেশিক্ষণ টাইম এখানে থাকবো না, যতক্ষণে চাটা দিদি বানাচ্ছে ততক্ষণে আমি আর বিপ্রদীপ যাচ্ছি একটু নদীর ধারে, বা নদী নয় সরি গঙ্গার ধারে। সামনে দিক দিয়ে গঙ্গা চলে গেছে, গঙ্গাটাও জাস্ট আজকে অসাধারণ, কারণ আকাশের চাঁদটাও আজকে ছিল অসাধারণ। যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি, দেখো একদম গঙ্গার ধারে। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে, সবাই ফটো সেশন করছে, আর যে তোমার নৌকাগুলো রয়েছে সেগুলো বালি তোলে, মানে নদীর বালি তুলে, কি করে সেটা বলতে পারবো না, নদী থেকে বালি তোলে। দেখো এখানটাতেও কতটা পরিমাণে ভিড়। তার সাথে তো রয়েছে পূর্ণিমা। পূর্ণিমা থাকার জন্য আকাশের চাঁদ আর গঙ্গার জল জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। তাহলে চলো, এতক্ষণে বোধহয় চা তৈরি হয়ে গেছে, এবার চা খাচ্ছি। এটা হচ্ছে ব্লু টি, ব্লু টি এটা হচ্ছে ব্লু টি। ত্রিবেণী কুন্তিঘাট বাঁশবেড়িয়ার লোক ট্রাই করতে পারো চা খাওয়াটা। এবার বাড়ি যাব, অনেকদিন পরে বেরিয়ে বেশ ভালো লাগলো। তাহলে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আমি আর আমার ভাইয়ের একটা বন্ধু এসেছিলাম দেখাবার জন্য, বা চলো তোমাদের সাথে একদম বাড়িতে গিয়ে দেখা যাচ্ছে। চলে এসেছি বাড়ি, এখন বাজে রাতেই 9:45 মতো। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট অ্যান্ড বাই বাই।